Hey guys, welcome back to my channel and welcome back to a fresh new video. বছর শেষ হতে যাচ্ছে, শীতকাল পড়ে গেছে এবং শীতকালে আমাদের সবারই মেইন প্রবলেম হচ্ছে স্কিন টানে, স্কিনে রকম বিভিন্ন রকমের প্রবলেম দেখা দেয়, হাইপার পিগমেন্টেশন হয়। আজকে আমি তোমাদের সাথে রিভিউ করতে চলেছি আমার এখনও অবধি সব থেকে বেস্ট ফেস সিরামের ওপর যেটা আমি ইউজ করেছি, এবং সেটা হচ্ছে গিয়ে প্লাম ভিটামিন সি ফেস সিরাম। ট্রাস্ট মি গাইজ, আমি অনেক ফেস সিরাম ইউজ করেছি কিন্তু এখনও অবধি এটা বেস্ট লেগেছে আমার কাছে। সো এটা আমি তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এবং এর সাথে শেয়ার করবো কী করে এটা আমি ইউজ করি এবং কীভাবে ইউজ করি, এর বেনিফিট কী, এর মধ্যে কী কী ইনগ্রিডিয়েন্টস আছে। যদি তোমার চ্যানেল নতুন হয় থাকো, আমার নাম অঙ্কিত আর আমার চ্যানেল নাম বংশাল। উইদাউট এনি ফার্দার এডু লেটস গেট স্টার্টেড। প্রথমে বলে রাখি যে এটা হচ্ছে প্লাম ভিটামিন সি ফেস সিরাম, এটা গ্লো বুস্ট ফেস সিরাম। প্রথমে বলে রাখি ভিটামিন সি যেটা হচ্ছে আমাদের স্কিনে ইমিউনিটি দেয়, এটা বেসিক ভিটামিন সি এর কাজ, এবং ভিটামিন সি কিন্তু আমাদের স্কিনটাকে গ্লো করতে অনেক বেশি সাহায্য করে। এছাড়াও ভিটামিন সি আর কী কাজ করে তোমাদের সাথে আমি শেয়ার করবো গাইজ। এবং পার্সোনালি যে এই ফেস সিরামটা আছে, তোমাদের আমি প্যাকেজিংটা দেখিয়ে যাচ্ছি, আউটার প্যাকেজিং, এবং ভেতরে বেসিক্যালি ফেস সিরামটা এরকম দেখতে। এটা আমার রিসেন্ট পারচেস, মোটামুটি 2-2.5 মাস হয়ে গেছে এটা আমি ইউজ করছি, এবং এর যে প্রাইসটা ওরা রেখেছে সেটা হচ্ছে 550, এবং এটা আমি অনেক ডিসকাউন্টে পেয়েছিলাম বিকজ একটা প্লামের ওপরে একটা ফ্ল্যাট 20% ডিসকাউন্ট চলছিলো প্লামের নিজস্ব ওয়েবসাইটে, এবং আমি ডিসক্রিপশন বক্সে ওয়েবসাইটের লিঙ্ক শেয়ার করে দেবো তোমাদের সঙ্গে। এবং এর আগেও আমি প্লামের ওপর একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি, যেখানে একটা গোটা প্লামের বক্স আমি তোমাদের সাথে শেয়ার করেছি, সেখানে আমি হেয়ার মাস্ক, ফেস মিস্ট, কাজল, লিপ বাম, অ্যালোভেরা জেল এক্সেট্রা অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করেছি। প্লামের প্রত্যেকটা জিনিস ভীষণ বোটানিক হয়, ভীষণ ন্যাচুরাল হয়। তো ওই ভিডিওটার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, প্লিজ তোমরা চেক করো গাইস। তো ভিটামিন সি এর মেন কাজ হচ্ছে গিয়ে আমাদের স্কিনটাকে ড্যামেজ হতে বাঁচানো ফ্রম দ্য ইউভি রে, এবং আমাদের স্কিনটার মধ্যে মেলানাইন যে একটা প্রপার্টি রয়েছে যেটা কিনা আমাদের স্কিনে স্কিন লাইটিংয়ে সাহায্য করে, এবং বিভিন্ন রকমের ডার্ক প্যাচ বা কোনো রকম কালো দাগ সেটাকে লাইটিং করতে সাহায্য করে, এবং এক্সট্রা সেল যাতে গ্রো করতে পারে সেটার জন্য আমাদের ভিটামিন সি কিন্তু ভীষণভাবে কাজ করে। এবং এর মধ্যে প্রচুর অ্যাসিড রয়েছে যেটা কিনা আমাদের স্কিনের জন্য ভীষণ ভালো, পার্টিকুলারলি প্লাম ভিটামিন সি ফেস সিরামে ড্যামেজকে ভালোভাবে এটাকে প্রোটেকশন দেয় ভিটামিন সি। তো বেসিক্যালি বলা হয় যে পার্টিকুলারলি এই সিরাম বা ভিটামিন সি যে কোনো প্রোডাক্ট তোমরা ডে টাইমে ইউজ করতে পারো, বাট আমি মনে করি যে যখন আমরা কোনো পার্টিতে যাই, যখন বিয়ে বাড়ি যাই, তখন প্রচুর লাইটের আমাদের ফেস করতে হয়। যাদের বিয়ে হচ্ছে রিসেন্টলি, প্রচুর লাইট ফেস করতে হয় বিকজ প্রচুর ফটোগ্রাফস ওঠে তাদের, এবং লাইটেও কিন্তু ইউভি রে থাকে। আমরা যে মোবাইল ইউজ করি, মোবাইলেও ইউভি রে থাকে, টিভি দেখি, টিভিতেও ইউভি রে থাকে, ল্যাপটপেও থাকে। সো আমার মনে হয় ভিটামিন সি কিন্তু তোমরা সবসময় ইউজ করতে পারো অ্যাজ এ প্রোটেকশন, এবং পার্টিকুলারলি ভিটামিন সি প্লাম এর ভিটামিন সি সিরাম ইউজ করলে যেটা হবে সেটা তোমাদের স্কিনটা অনেক অনেক বেশি ব্রাইট হয়ে যাবে, অনেক বেশি গ্লো করবে, স্মুথ হয়ে যাবে। আমি এটা প্রায় 2.5 মাস ইউজ করছি, যদি আমার মুখে পিম্পলের সমস্যা লেগেই থাকে, ইভেন এখন আমার মুখে পিম্পল রয়েছে, আমি এটা একটু মেকআপ দিয়ে ঢাকার চেষ্টা করেছি, বাট স্টিল তোমরা অবজার্ভ করতে পারছো আমার পিম্পল রয়েছে। ভিটামিন সি সঙ্গে কিন্তু পিম্পলের কোনো সম্পর্ক নেই, পিম্পলের ট্রিটমেন্ট আলাদা হয়। শুধুমাত্র পিম্পল ট্রিটমেন্ট করে কিন্তু স্কিন ভালো রাখা যায় না, স্কিনকে অনেক বেশি হাইড্রেশন দিতে হয়, অনেক বেশি গ্লো দিতে হয়। তো যার জন্য ভিটামিন সি প্লামের যে ফেস সিরামটা রয়েছে সেটা বেস্ট অপশন বলে আমি মনে করি। আমি এর প্রত্যেক আমি এর লিঙ্ক অ্যামাজন, নাইকা, প্লামের নিজস্ব ওয়েবসাইট, পারপল প্রত্যেকটা লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে আমি শেয়ার করে
করে দেবো, তোমরা প্লিজ গিয়ে চেক করো এবং অবশ্যই আমাকে জানিও তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো। ভিটামিন সি ফেস সেরাম, যে প্লামে যে ভিটামিন সি ফেস সেরাম তোমরা ইউজ করো, তোমরা কতটা বেনিফিট পেয়েছো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও, আমি তোমাদের জন্য ওয়েট করে থাকবো। এবং প্লিজ আমার চ্যানেলটাকে তোমরা লাইক করো, সাবস্ক্রাইব করো এবং শেয়ার করো, এবং আমাকে তোমরা ফেসবুকে ফলো করতে পারো, ফেসবুকে আমি বংশেল বলে রয়েছি এবং ইনস্টাগ্রামে রয়েছি বংশেল13 বলে। অবশ্যই আমাকে তোমরা সোশ্যাল মিডিয়াতে ফলো করো, সেখানে বিভিন্ন রকমের ভিডিওজ আমি শেয়ার করতে থাকি। অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো। আজকের মতো এটুকুই, তোমাদের সঙ্গে আবার দেখা হবে দ্য ফ্যাশন বিউটি অ্যান্ড লাইফস্টাইল। টিল দেন, বাই বাই।